নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। হাউস স্টাফদের কর্মবিরতির ফলে চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। কেরলে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল ইন্দাস্তানা রোল গ্রামের বাসিন্দা হেমন্ত রায়ের। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য চাষি। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য পেঁয়াজ বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটল কানলাতে। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে নেড়ো থেকে পূর্বপাড়া এলাকায়। বিষ খেয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। চলে আসছে বিস্তারিত খবরে। আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ইচ্ছে প্রকাশ করলেন পূর্ব বর্ধমানের পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত। রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে সাহিত্য বিষয়ে চর্চা চালাবার কথা বলেন পৌরপতি, যদিও সাহিত্যকেই তার প্রথম ভালোবাসা বলে মত পোষণ করেন তিনি। নিষ্পিসানি একটা হয় দেখবো, আর তো কটা দিন, তারপরে তো পড়ে যাবে। পরবর্তী নির্বাচনে কি দাঁড়াবেন না? ইচ্ছে তো সেরকম, আপনাকে বর্ধমানবাসী চাইছে তা সত্ত্বেও দাঁড়াবেন না? বর্ধমানবাসীর চাওয়া নিশ্চয়ই আমার কাছে মূল্য আছে, মানে মাথায় করে রাখি তাদের চাওয়া না চাওয়াকে, না চাওয়াকেও। কিন্তু তার চাইতে বড়ো দল, তার চাইতে বড়ো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাকে এই মর্যাদার আসনে বসিয়েছেন, তো তার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে। ব্যক্তিগতভাবে কেউ যদি আমাকে খুঁড়ে খুঁড়ে প্রশ্ন তুলে তুলে উত্তর চায়, তাহলে সেটা হচ্ছে আমি ভালোবাসবো লিখতে, আমার অনেক কিছু লেখার বাকি রয়ে গেছে। আপনি পৌরসভার পৌরপতি হিসেবে যোগ দেওয়ার পর যেভাবে উন্নয়নের ধারা চলছে, এটা এইসব আমাকে প্রশ্ন না করার ব্যাপার, এটার উত্তর আমি কী দেবো? ভালো আছে, মন্দও আছে, সব কি আমরা পেরেছি? পারিনি, কিছু চেষ্টা করেছি, কিছু সফল হয়েছে কিছু ক্ষেত্রে, ব্যর্থতাও আছে অনেক ক্ষেত্রে, সব মিলিয়ে। সব থেকে যেটা বর্ধমান শহরে যাদের বাসীদের একটা ছিল যে জলের সমস্যা, সেটা মিটিয়েছে। জল সমস্যা এই আমাদের যখন শুরু হয়ে যাবে, আর 50 বছর ওসব নামগন্ধ উচ্চারণ করব না কেউ, এটি আমার হবে একমাত্র অ্যাচিভমেন্ট যদি এটা আমি থাকাকালীন কমপ্লিট হয়ে যায় আর কি, হয়ে যাবে। না হয়ে যাওয়ার কোনো কারণ, দল যদি চায় আপনি দাঁড়াবেন? কিসে দল যদি চায়, নেত্রী যদি চায় আপনি দাঁড়াতে রাজি আছেন? না, সেটাও এই মুহূর্তে বলা খুব মুশকিল। একটি লোকের চাওয়া আমার কাছে চাওয়া তো নয়, কিছুটা মানে সেই, যদিও বয়সে অনেক ছোট উনি, তবু আদেশের মতো, তো সেটার ক্ষেত্রে আমি ঠিক বোবা হয়ে যাই, আমি না বলতে পারবেন না। হ্যাঁ হয়তো, কিন্তু আদারওয়াইজ আমার কোনো ইচ্ছা নেই, কারণ একবার ওই বোর্ডে নাম লেখা হয়ে গেছে, ওটা তো ব্রিটিশ আমল থেকে সেই নাম যাদের ছিল তারাই আছে, বোর্ডে ঝুলছে, তো সেই নামটা দুবার তিনবার লিখিয়ে লাভ কী আছে? বরং আচ্ছা, আমার বিখ্যাত বলবো না, লোকের মুখে মুখে বিখ্যাত, অনেক লেখক এটা জানেন, সেটা হচ্ছে যখন আমার খুব লেখার ঝোঁক ছিল, চেপেছিল মাঝে, প্রচণ্ড লিখবো লিখবো সব সময়, তো তখন ওই ভোরবেলায় আমার অনেক বন্ধু ডাকতো যে চল কৃষ্ণ স্যারে পাইচারি করে আসবো, তা তো ভ্রমণে যাবো। একদিন নাকি আমি বলেছিলাম, ওরা বলে আমি যাই না, আমার মনেও নেই, যে তোরা যা দীর্ঘজীবী হ, আমি এই লেখার মধ্যে দিয়ে চিরজীবী হতে চাই। তো এটা বাড়াবাড়ি বলা যদি বলে থাকি, তবু ওরা মনে রেখেছে কথাটা। সত্যি তো লেখার মধ্য দিয়ে যে যেটুকু কিছু যদি শক্তি থাকে তার স্ফুরণ, ওটা লেকচারবাজিতে হয় না। আপনার সব থেকে কাছের প্রেম কে, সাহিত্য না রাজনীতি? না অবশ্যই সাহিত্য, 10,000 বার সাহিত্য, অবশ্যই 100 বার। আর সবচেয়ে কাছের মানুষ প্রায় ভগবান সদৃশ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। হাউস স্টাফদের কর্মবিরতির ফলে চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী থেকে রোগীর আত্মীয় পরিজনরা এর ফলে দিশেহারা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানা নেই কারোরই। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের তাণ্ডবের ফলে কর্মরত হাউস স্টাফরা কর্মবিরতি শুরু করেছেন।
এর ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা ভেঙে পড়ছে বলে অভিযোগ করলেন রোগী সহ রোগীর পরিবারের লোকজনরা। তাদের অভিযোগ, চিকিৎসকরা বৃহস্পতিবার দুপুরের পর থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের আর কোনোরূপ চিকিৎসা করছেন না। অনেক রোগীর পরিবারই তাদের রোগীকে ছাড়িয়ে নিয়ে অন্যত্র যাচ্ছেন চিকিৎসার জন্য। বিশেষ করে অবলা শিশুদের অবস্থা আরও সঙ্গীন। ওই স্থানে চিকিৎসকরা ন্যূনতম পরিষেবাটুকুও দিচ্ছেন না। রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের এখন একটাই ভরসা, কর্মরত সেবিকাদের উপর। তারা জানান সেবিকারাই এখন চিকিৎসা করছেন। এখন দেখার এই পরিস্থিতি কাটিয়ে কবে হাসপাতাল সুস্থ পরিবেশে ফিরে আসে। শনিবারে ভর্তি হয়েছি। শান্তিতে আছে না? বহু অসুস্থ, এদের রক্ত ঝরছে, রক্ত ঝরছে ধারে। পরে বলেছে কলকাতায় আমরা পারবো না, এখন তো ডাক্তার নাই, তোমার ছুটি করে বাড়ি যাও। রোগীর নাম? কবে ভর্তি করেছেন? কাল থেকে কোনো ডাক্তার এসেছিল? কোনো ডাক্তারই আসেনি কাল থেকে? বাচ্চাকে দেখেও নি? নাম কি বাচ্চার? কাল থেকে কি অপারেশন পেশেন্টটাকে দেখার জন্য কোন ডাক্তার এসেছেন? সেই পেশেন্টটা এখন কি অবস্থায় রয়েছে? সিস্টারটা যতটুকু পাচ্ছে ততটুকু দেখছেন? ডাক্তার কোনোভাবেই আসছে না? না, আসতে পারছি না। কি অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা সেলাইন চলছিল, সেলাইনের চ্যানেলটা ফুরিয়ে গিয়েছিল, হাতটা ফুলিয়ে দিয়েছিল। তারপর আমি সিস্টারদেরও বললাম যে আমার পেশেন্ট আমি হুকুম দিয়েছি, আপনারা যতটুকু পারবেন ততটুকু করে দেন। সিস্টারদের কাছ থেকে কী জানতে পারছেন ডাক্তাররা কী কারণে আসছে না? ওনারা বলতে পারছিল বলছে আপনার যতটুকু কোথাও চলছে, ঝামেলা হয়েছে বলে ডাক্তাররা আসতে পারছেন না ভাই। আপনারা কি জানেন কী কারণে আসছে না ডাক্তার? আমরা সঠিক বলতে পারছি না, তবে হরতাল হয়েছিল, মিছিল হয়েছিল, এগুলো বলতে পারছি না। রোগীর নাম? রোগীর নাম মিলাদি। বাড়ি? বাড়ি পরিণত গ্রাম, কাটোয়া থানা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কেরলে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো ইন্দাস থানার রোল গ্রামের বাসিন্দা হেমন্ত রায়ের। কেরল পুলিশের দাবি আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অবশ্য স্থানীয় বিধায়কের দাবি তাকে হত্যা করা হয়েছে। কেরালায় কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম হেমন্ত রায়, ইন্দাস থানার রোল গ্রামের বাসিন্দা। জানা গেছে গত 3 মাস আগে কেরালায় কর্মরত কিছু যুবকের সাথে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতে কেরালের আলঝোপা জেলায় যান হেমন্ত রায়। পরিবারের দাবি, আলঝোপা জেলায় পানাভল্লিতে কাজ করতেন ওই যুবক। সোমবার সন্ধ্যায় হঠাৎই টেলিফোনে পরিবারের লোকজন খবর পান কেরালে হেমন্তের নলিকাটা মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। কেরল পুলিশের দেওয়া ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। আমরা এই পরিবারের সঙ্গে আছি এবং আপনাকে বলছি, দিদি যখন কালকে এসে বলেছিলেন আমাদের যে আগজা, তা আপনি নিশ্চিত থাকুন মমতা ব্যানার্জি সবসময় তো আপনাদের কোনো মতে আমরা সময় লাগে, এটা আমরা মিটিয়ে দিতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারি, ভবিষ্যৎ মানে এটা তার পূরণ করতে পারবো, মায়ের কোল খালিটা আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। কিন্তু যেটা আমরা করতে পারবো আপনাকে এটুকু বলছি, আপনার পরিবারের জন্য, আপনার ছোট ছেলে এবং পরিবারের জন্য রাজ্য সরকার আছে। যদিও স্থানীয় বিধায়ক গুরুপদ মেটের দাবি তাকে খুন করা হয়েছে, তার মৃতদেহ পুনরায় ময়না তদন্ত করা হবে বলে জানানো হয়। রোল অঞ্চলে ছোয়ানি বাড়ি, সে আমাদের দীর্ঘদিনের তৃণমূল কর্মী, তাদের ফ্যামিলির সঙ্গে আমার ওতপ্রোতভাবে আমি জড়িয়ে আছি।
এবং ওই সিরুল প্রধান এলাকায় আমি যাই, বিভিন্ন অনুষ্ঠানেও যাই। উনি পূজার সময়, দুর্গাপূজার সময়, নবমীর দিন কর্মসংস্থানের জন্য উনি কেরালায় যায়। সেই কেরালায় মেকানিকের কাজ করতে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে সে কাজ করতে গিয়ে ওইখানে হঠাৎ খবর আসে 11 ডিসেম্বর খবর আসে যে উনি মারা গেছেন। এরপর আমি সত্যপ্ত পরিবারে যাই, 12 ডিসেম্বর যাই এবং খবর নিই, সমস্ত খবর এসপি থেকে এটিকে সমস্ত জানায় ঘটনা। তার 13 ডিসেম্বর ওদের ফ্যামিলি যে সমস্ত পরিবারকে সমস্ত আমি যে আমাদের আমি এবং আমার দল সর্বতভাবে তাকে সহযোগিতা করছি। 14 ডিসেম্বর আমি ওই পরিবারে কাছে কুইন্টাল খানেক চাল, কিছু টাকা দিয়ে আসি এবং এই সৎ কাজ করার জন্য। তার আগে আমি 12 ডিসেম্বর সবাই গাড়ি দমদম এয়ারপোর্টে আমি পাঠিয়ে দিই, তার লোকজন আমাদের কর্মী সমস্ত যায় এবং আমার হোস্টেলে থাকে এই 3 দিন ধরে, 12, 13, 14, আজ হচ্ছে 15। আজ তার লাশ দমদম এয়ারপোর্টে আসে এবং সেই লাশ নিয়ে যাওয়া হয়, বাঁকুড়া নিয়ে যাওয়া হচ্ছে সবাই গাড়িতে, আমারই দেওয়া সবাই গাড়িতে। আজ বাঁকুড়া মেডিকেল টেস্ট করবে, পোস্টমর্টম রিপোর্ট যেটা কেরালা সরকার দিয়েছে সেটা সুসাইড বলে, কিন্তু সেটা নয়, ও মার্ডার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এইটা সুসাইড নাকি সেটা জানার জন্য আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজে সেটা টেস্ট হবে, সেটা জানতে পারা যাবে। এবং সত্যপ্ত পরিবারের কাছে আমি যাই এবং তার যিনি মারা গেছেন হেমন্ত রায়, তার স্ত্রী বিষ্ণু রায়কে আমি আমার আইসিডিএস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার একটা কর্মসংস্থানের জন্য আমি তার একটা ব্যবস্থা করব। অন্যদিকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ সৌমিত্র খাঁ। তদন্ত যদি পরিবার চায়, যদি পরিবার কোনো আবেদন করে, তাহলে রাজ্য সরকার এবং পুলিশ তার নিজস্ব নিয়মে চলবে, এটা পুলিশের ব্যাপার এবং এটা রাজ্য সরকারের ব্যাপার এবং পরিবারের ব্যাপার, এটা তারাই বলতে পারবে। যে কেরল রাজ্য সরকার এবং বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে অসহযোগিতা করছে এবং বাঙালিদেরকে একটা যেভাবে নিগ্রহ করার চেষ্টা করছে, বাঙালিদেরকে যেভাবে উৎখাত করার চেষ্টা করছে, আজকে সেটা একটা চরমতম দিন, চরমতম লজ্জার দিন। এবং সত্যি কথা বলতে এর ভাষা কিছু নেই যা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেরলের রাজ্য সরকার যে কাণ্ড ঘটিয়েছে এটাকে কোনো মতেই ভাষা কিছু। ওরা সবসময় কখনো হিন্দু মুসলিমের মধ্যে একটা ভাগ করার চেষ্টা করে, কিন্তু আজকে হেমন্ত আমাদের একটা ছোট ভাই, হেমন্ত আমাদের মতো একটা পরিবারের, তার বাবা রয়েছেন হেমন্ত রায়, তার পরিবারকে এইভাবে করা হলো। আজকে তার পরিবার, আজকে ছোট্ট বোন, আজকে সে একটা ছোট্ট বাচ্চা, সে আজকে অনাথ হয়ে গেল। আজকে এই জায়গাটা খুব ভাবার বিষয় যায়, বাঙালিদের সমস্ত এক হওয়ার সময় এসেছে। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য চাষি, রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি একই অবস্থা নেরুদিঘি এলাকার চাষিদের, সমস্যা কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছেন চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের ফলে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে মাথায় হাত পড়েছে চাষিদের, ফসল ওঠার মুহূর্তে বৃষ্টিপাত ক্ষতির সম্মুখীন করে তুলেছে অসংখ্য চাষিকে, রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি একই পরিস্থিতি তৈরি হয়েছে নেরুদিঘি এলাকার চাষিদের, ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিরা। কৃত্রিম এই সমস্যার কারণে জেরবার চাষিরা, সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে ওই সমস্ত চাষিরা। এই ধান যা আছে, এটা কি ধান, কতদিনকার ধান? আচ্ছা, এটা প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে, লাল সরল ধান, ধানের বিশাল একটু ক্ষতি হয়েছে, লাল হয়ে গেছে, ধান বিক্রি হয়ে চাই কি পরিমাণে ক্ষতি হলো? বিশাল 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 ক্ষতি।
কি কারণে ক্ষতি হয়েছে? ব্যাগের জন্য এটা যদি মেঘ বৃষ্টি না হতো কি এটা আগে করে নিতেন? আগে হ্যাঁ আগে করতাম, তাই করতাম। আবার কার্তিক কুড়ি তারিখে হ্যাঁ ঢাকা দিয়ে কার্তিক কুড়ি তারিখে ঢাকা দিয়ে এখন ঘাটছি। তা তো লেক ঝাড়া কেন? ভিজে গেল জল, দিয়ে মাঝে জল। কতজন মিলে লেগেছে কাজে? আমার লোকে প্রায় অনেক আছে, প্রায় 15টা আর মাঠে আছে 7টা, প্রায় 22টা আছে লোক আছে। আনুমানিক কেমন ধান হচ্ছে এটা? ধান তো হবে না, ওই 7খানা কিছু হবে। 7খানা? 7 10টা। নিরদিঘি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ পাট্টা। নজর রাখবো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য পেঁয়াজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রত্যেককে 40 টাকা দরে 1 কেজি করে পেঁয়াজ দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। যদিও পেঁয়াজের গুণগত মানের উপর দাম নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন বাজারে বিক্রেতাগণ। বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, ফলে সেই আঁচ গিয়ে পড়েছে হিসেলেও। সেই উপলক্ষে সর্বসাধারণের জন্য পেঁয়াজ বিতরণ করা হলো। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের উদ্যোগে চলে এই রূপ কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে 40 টাকা কেজি দরে 500 জনের হাতে 1 কেজি করে পেঁয়াজ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্স সব সময় সাধারণ মানুষের পাশে থাকে, তাই আজকে আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি সাধারণ মানুষেরকে পাশে থাকার জন্য। বাজার অপেক্ষায় অনেক কম দাম, 40 টাকা কেজি দরে আপনারা আমাদের এখান থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারেন। আমরা পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম, তাই জন্য আমরা 40 টাকা করে পেঁয়াজ আজকে 500 লোককে দিচ্ছি। মার্কেটে কত করে যাচ্ছে পেঁয়াজ? 500 জনকে 1 কেজি করে দেওয়া হচ্ছে। আজকেই করছি, এরপরে দেখি যদি আরো করা যায়। মার্কেটে কত করে পেঁয়াজ যাচ্ছে? আজকে কালকে 60 টাকা বিক্রি হচ্ছে, আজকে 50-55 এরকম দাম আছে। তোমরা কত বিক্রি করছো? আমরা 40 টাকা করে একজনকে 1 কিলো করে দেওয়া হচ্ছে। মাথা পিছু 1 কিলো করে দিচ্ছে? হ্যাঁ, মাথা পিছু। এটা সবার ক্ষেত্রে মানে যে আসবে সেই পাবে? হ্যাঁ, যে আসবে সেই পাবে। এবং উন্নত মানের পেঁয়াজ, আপনারা প্রত্যেকেই জানেন যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদের জন্য আমরা সাধারণ যে জীবনে অত্যাকর্ষ হয়ে গেছে, তাই আমরা পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে সর্বসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সর্বসাধারণের জন্য বাজার অপেক্ষা অনেক কম দাম এবং উন্নত মানের পেঁয়াজ। বিভিন্ন বাজারে বিক্রেতারা অবশ্য পেঁয়াজের দাম নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। 40 টাকা 45 টাকা কেজি যাচ্ছে। এখন কত যাচ্ছে? এখন মোটামুটি 45 টাকা আর 200 টাকা পাল্লা, 5 কেজি দাম হলে 200 টাকা। পেঁয়াজ এখানে কত করে যাচ্ছে? 40 টাকা কেজি। কোন বাজার এটা? নতুন বাজার। মানে ভালো পেঁয়াজ তো? ভালো পেঁয়াজ। দাম কমতেও তো পারে? কমতেও পারে, বাড়তেও পারে, কোনো ইয়ে নাই, হিসাব নাই। যদি কেউ বেশি পেঁয়াজ নেয় কি 40 টাকা কম হবে? না, ওইরকম থাকবে, মোটামুটি ওইরকমই। পেঁয়াজের গুণগত মানের উপর দাম নির্ধারিত হবে বলে মত পোষণ করেছেন বিভিন্ন বিক্রেতারা। ভালো পেঁয়াজ দাম আপনার 45 টাকা নিচে কোথাও পাবেন না, আর আলতু ফালতু পেঁয়াজ হলে দাম কমা কমা পেঁয়াজ হলে দাম কম দামে বিক্রি হবে, বুঝলেন তো? এই ছোট পেঁয়াজ হলে, একটু ছোট হলে, একটু বড় হলো, ওই দাম কম, লম্বা দানা হবে ওর দাম কম, গোল পেঁয়াজ হলে রাউন্ড ফিগার হবে, ওর পেঁয়াজ দাম 45 টাকা কিলো, পাইকারি দাম 220 টাকা পাল্লা হতে পারে, ওর কমে দেওয়া যাবে না, কেন 1700-1750 মন পেঁয়াজ কিনে আনা হচ্ছে, তারপরে বিক্রি হয়ে দাগি পচা বেরোচ্ছে, এই তো ব্যাপার, আর তো কিছু ব্যাপার। 45 টাকা বেচলেন? এই জায়গার নাম কি? এই জায়গা নতুনগঞ্জ বাজার। 50 টাকা করে বিক্রি হচ্ছে? 50-45। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটল কালনাতে। অভিযুক্ত ব্যক্তিকে কালনা মহকুমা ফৌজদারি আদালতে তোলা হয় শুক্রবার। বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সাগর মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনায়। আমি জল খেতে আসছিলাম, তো আমি তো জল খেতে আসছিলাম, আমি তো পেছনে পেছনে তাকাইনি, তো আমার মুখটা দেওয়ালে আমার মাথায় লেগেছিল, দেওয়ালে মুখটা টিপে ধরেছিল, আমার গায়ে হাত দিয়েছিল বাবা, তারপরে বাবা মারে, তারপরে ঘরে আটকিয়ে রেখে দেয়, তারপরে
নির্যাতিতার বাবার অভিযোগ, গত মঙ্গলবার ওই নির্যাতিতা যখন বাড়িতে একা ছিল সেই সময় তার দোকানেরই কর্মচারী সাগর মণ্ডল তার বাড়িতে যান। নির্যাতিতার মুখ চেপে ধরে তাকে শারীরিকভাবে যৌন নির্যাতন চালায়। হঠাৎই সেই সময় নির্যাতিতার বাবা উপস্থিত হয়ে হাতে নাতে সাগর মণ্ডলকে ধরে ফেলে এবং নির্যাতিতার বাবা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সাগর মণ্ডল গুলো একজনা কাজ করতো, এখন আমার দোকানে কাস্টমার ছিল, তো আমার মেয়ে ঘরে পড়াশোনা করছিল, পড়ার সঙ্গে সঙ্গে জল খাওয়ার নাম করে এসছে, এসে আমার মেয়ের মুখটা টিপে ধরেছে, টিপে আমার নির্যাতনটা করেছিল। সেই সময় আমি দোকানের মাল নিতে এসেছিলাম, এসে ওইটা দেখে তখন আমি ধরতে পেরেছি, তারপরে ওকে দু চার রকম মারামারি হয়েছিল, তারপরে আমি পুলিশ দিয়ে ধরে দিয়েছি, দোষী শাস্তি হোক। নির্যাতিতার দ্বিধার অভিযোগ, কিছুদিন আগেই নির্যাতিতার মা বাড়ি ছেড়ে চলে যান, তারপর থেকে তিনি নাতনি ও ছেলের সাথে ওই বাড়িতেই বসবাস করছেন। এইরূপ ঘটনায় হতচকিত হয়ে পড়েন তার দিদা। মেয়েটাকে আমি মানুষ করেছি, আমার কাছেই থাকে, ছেলে মেয়ে দুটোই আমার কাছে থাকে। এবারে কাজের কর্মচারীটাকে কাজ করতে রেখেছে তিন চার মাস হলো, এত ভালোবাসতাম ছেলের মতো নাকি নিজের মনে করে, ও যে এরকম খারাপ ব্যবহারটা করবে আমার নাতির সাথে আমি ভাবতেও পারিনি। ও আমার নাতনির মুখটা টিপে ধরে, ফ্রিজের পাশে মুখটা টিপে ধরে চিক যেন না যেতে পারে, আমার ছেলে ঘরে এসে দেখে পেল এটা, তখনই আমার ছেলে দু তিনটা বসে দিয়েছে, তারপরে দরজা বন্ধ করে পুলিশের খবর দিয়ে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। শুক্রবার ওই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। ওই দিন থেকে সাগর মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার কান্লা মহকুমা ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে নিরোদীঘি পূর্বপাড়া এলাকায়। আনুমানিক 1,20,000 টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হচ্ছে। নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। রায়না 1 নম্বর পঞ্চায়েতের নিরোদীঘি পূর্বপাড়া এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে পথচারী থেকে এলাকাবাসী সকলের মনে একটু একটু করে ক্ষোভ জমেছিল। পথচারীদের সুবিধার্থে এবং মানুষজনের ক্ষোভ প্রশমন করার লক্ষ্যেই ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সমগ্র রাস্তা তৈরি করতে আনুমানিক 1,20,000 টাকা অনুমোদন হয়েছে। এলাকায় নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি সকলে। রায়ন 1 নম্বর পঞ্চায়েতের গ্রামের পাশে একটা নতুন পাড়া হয়েছে, এই পাড়াটা গোটায় রাস্তা হয়েছে এবং নতুন ইলেকট্রিক ঢুকলো এই পঞ্চায়েতে। কল দিয়ে বর্ধমান 1 ব্লকের রায়ন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নিরোধী গ্রামের তৃণমূল পার্টির উদ্যোগে, মমতা ব্যানার্জির তৃণমূল মামাটির মানুষের উদ্যোগে এই নতুন রাস্তা তৈরি হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত সদস্য সাইকুন ইসলাম এবং এখানে কাজকর্ম নিয়ে আসছে। এই পাড়ার নাম কি? এটা নিরোধী পূর্ববেলা। কত বসতি আছে এখানে? এখানে প্রায় 15-20 ঘর। কতদিন চাহিদা ছিল এনাদের যে রাস্তাঘাটের? 65 দিন আগে চাহিদা ছিল, তার আগেও আমরা পাড়ার আগে করেছি আরও কিছু আগে নতুন পাড়ার রাস্তা পুরো পাড়া। কেমন কি টাকার খরচ হয়েছে কিছু জানা গেছে? এটা 1,20,000 টাকার হয়ে থাকে। নেরোদিকি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার বড়া গ্রামে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সত্যনারায়ণ পাণ্ডে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার সোনামুখী থানার বড়া গ্রামে। মৃতার স্ত্রী জানান, প্রত্যেক দিনই মদ খেয়ে তিনি অশান্তি করতেন। এদিনও সে মদ খেয়ে বাড়ি ফিরলে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অশান্তি বাঁধে। অশান্তির জেরে সত্যনারায়ণ বিষ পান করে। ঘটনার কথা জানতে পেরে পরিবারের লোকেরা তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে স্থানান্তরিত করা হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কি নাম যে মারা গেছে? সত্যনারায়ণ পাণ্ডে। আপনার কি হয়? স্বামী।
কি কাজ করতেন উনি? ওই চাষবাসই করতাম, লোকের কাজ করতাম মাঠে, আর কিছু না। আর প্রায় দিনই ঝামেলা করত? মাঠে ঝামেলা করত। তো কবে হয়েছে ঘটনাটা? কালকে। আর কালকে ডাইরেক্ট এখানে ভর্তি করেন? হ্যাঁ। অন্য জায়গায় ভর্তি করেছিল? না না, ভর্তি করিনি, পুষ্টি দিয়েছিলাম, পুষ্টিকালে সিলাইন দিয়েছে, তারপর এখানে পাঠিয়ে দিয়েছে। কয় মারা গেছে কালকে? মানে একটা সময়। আর আপনার ছেলে পেয়ে কেউ? ছেলে অন্য একটা আছে, বাইরে বাইরে কাজ করে নাকি? কোথায় বাড়ি আপনাদের? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করার ইচ্ছা প্রকাশ করলেন পূর্ব বর্ধমানের পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত। হাউস স্টাফদের কর্মবিরতির ফলে চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। কেরলে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল ইন্দাস্তানা রোল গ্রামের বাসিন্দা হেমন্ত রায়ের। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য চাষি। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য পেঁয়াজ বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটল কানলাতে। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে নেরোদিঘি পূর্বপাড়া এলাকায়। বিশকে আত্মঘাতী হল এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।